শনিবার জিবি হাসপাতালে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালের সৌন্দর্যায়ন বৃদ্ধির লক্ষ্যে শনিবার জিবি হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক ডক্টর দিলীপ দাস, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, জিবি হাসপাতালের MS সহ অন্যান্যরা। জিবি হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সুদূর প্রসারে পরিকল্পনা নিয়ে জিবি হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রকৃতির সাথে সম্পর্ক রেখে জিবি হাসপাতাল চত্বরে ফুল ও ফলের গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাধারণত কোনো রোগী জিবি হাসপাতালে আসলে ইট, পাথর, কাঠ ইত্যাদি দেখতে দেখতে মন ভারী হয়ে যায়, কিন্তু ফুল গাছ, সবুজায়ন, বাগিচা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি দেখলে সুস্থ মানসিকতার তৈরি হয়। সুস্থ মানসিকতাকে সুদৃঢ় করার জন্য সবুজায়ন, ফুল ইত্যাদি কাজে আসে। জিবি হাসপাতালের যে সকল প্রাক্তন চিকিৎসক জাতীয় স্তরে পুরস্কার পেয়েছেন কিন্তু বর্তমানে প্রয়াত হয়েছেন, তাদের নামে হাসপাতাল চত্বরে গাছের চারা রোপণের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত বিশিষ্ট চিকিৎসকদের নামে গাছের চারা রোপণ করা হলে তা একটা আদর্শ হয়ে থাকবে, এই গাছের প্রতি সকলের শ্রদ্ধা থাকবে, ফলে গাছটিকে কেউ নষ্ট করবে না, সেই মানসিকতা নিয়ে কাজ শুরু হয়েছে। এতে জনগণের লাভ হবে বলেও আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জিবি হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। হাসপাতালের বিভিন্ন বিষয়ে অবগত হন মুখ্যমন্ত্রী। নিজের সুবিধা অসুবিধার কথা মুখ্যমন্ত্রীকে জানাতে পেরে খুশি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। জিবি হসপিটালে বৃক্ষরোপণ কার্যক্রম রাখা হয়েছে, কিন্তু তার একটা সুদূর প্রসারী যোজনা রেখে এই কার্যক্রম হসপিটাল কর্তৃপক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এক তো জিবি হসপিটালের যে এরিয়াটা সেটাকে সৌন্দর্যায়ন, বিভিন্ন এখানে গোলচক্কর রয়েছে, তো সেগুলোতে ফোয়ারা লাগানো, তার সঙ্গে বিভিন্ন ফুলের গাছ লাগানো, সৌন্দর্যায়ন বিশেষ করে প্রকৃতির সঙ্গে যাতে সম্পর্ক রেখে, স্বাভাবিকভাবে পেশেন্টের সঙ্গে যদি কেউ আসে বা পেশেন্টও আসে, তো ইট, পাথর, কাঠ এগুলো দেখতে দেখতে তো এমনিতেই মানসিকতা ভরে ওঠে, তো যখন তার মধ্যে সবুজায়ন, ফুল, বাগিচা এগুলো দেখে, নিট অ্যান্ড ক্লিন, আর এমনিতেও করোনার সঙ্গে আমরা লড়ছি তো আমাদেরকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, তো এর সঙ্গে তার যোগসূত্র রয়েছে, তো এতে এক সুস্থ মানসিকতা তৈরি হয়, সবল মানসিকতা তৈরি হয়। গ্রিনারি বা ফুল এগুলো মানুষকে সুস্থ মানসিকতাকে সুদৃঢ় করার জন্য কাজে আসে। আমি আশা করি জিবি হসপিটালে আজকের যে বৃক্ষরোপণের কার্য বা ফুল গাছ লাগানোর যে কার্যক্রম নিয়েছে, তো সেটা আগামী দিনে যে এখানকার যে প্রাক্তন ডাক্তাররা রয়েছেন, এখানে বিশিষ্ট বিশিষ্ট ডাক্তার জিবি হসপিটালে রয়ে গেছেন, পদ্মশ্রী পেয়েছেন, তো তাদের নামেও যারা আজকে দুনিয়াতে নেই তাদের নামও বৃক্ষরোপণ করা, আর সেগুলো যখন থাকবে, যখন আমাদের সমস্ত ত্রিপুরার লোক, বাইরে থেকে লোক আসবে, দেখবে যে ওই ডাক্তারের মৃত্যুর পর এখানে ওনার স্মৃতির জন্য এই গাছ লাগানো হয়েছে, তো সেটা একটা সুন্দর আদর্শ হয়ে দাঁড়াবে। ওই গাছের প্রতি প্রত্যেকের শ্রদ্ধা থাকবে, ওই গাছটাকে কেউ লোকসান করবে না, কেন জানে যে ওনার নামে গাছটা রোপণ করা হয়েছে। সেই মানসিকতা নিয়েই কাজকর্মগুলো শুরু হয়েছে। আমি আশা করি এতে এক সুন্দর মানসিকতার পরিচয় আসবে এবং জনগণের তাতে লাভ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সরকারের সঙ্গে বিশ্বাস রেখে চলছে অল ত্রিপুরা 10,323 ব্যক্তিমা শিক্ষক সংগঠন। শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংগঠনের সভাপতি প্রদীপ বণিক।
প্রগতিশীল জনমুখী সরকারের সঙ্গে বিশ্বাস রেখে চলছে অলত্রিপুরা 10,323 ভিকটিমাইজ শিক্ষক সংগঠন। শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংগঠনের সভাপতি প্রদীপ বণিক। বর্তমান সরকারের উপর আস্থা রয়েছে সংগঠনের, এই বিষয়গুলিকে কিছু কিছু শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন রাজনৈতিক দলের প্ররোচনার ফাঁদে পড়ে সংগঠন এবং সরকারকে কালিমালিপ্ত করছে। বিষয়টা জটিল, আর কিছু সময় লাগবে। এই অবস্থায় শুক্রবার সংগঠনের পশ্চিম জেলার সভাপতি, সদর মহকুমার সভাপতি ও বেলুনিয়া মহকুমার সম্পাদক রবীন্দ্র ভবনের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় কিছু বিক্ষিপ্ত শিক্ষক যারা সরকারকে কালিমালিপ্ত করতে চায় তারা এই শিক্ষকদের উপর চড়াও হয়, তাদের ভাইকের ছবি কেড়ে নেওয়া হয়, একই সঙ্গে তাদের হুমকি দেওয়া হয়। যারা এই সংগঠনে আছে তাদের 1 জুনের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য, তারা এই সিদ্ধান্ত না মানতে চাইলে তাদের উপর আক্রমণ করা হয়। সরকারের চেষ্টা রয়েছে বিকল্প কর্মসংস্থানের উপর সরকার আন্তরিক, কিন্তু একাংশ এই ক্ষেত্রে ফায়দা তুলে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনার নিন্দা জানান অলত্রিপুরা 10,323 ভিকটিমাইজ শিক্ষক সংগঠনের সভাপতি প্রদীপ বণিক। চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। এর পেছনে কি কারো উঙ্গুলি হেলন বা কোনো প্রশাসনিক কোনো ইঙ্গিত আছে কি? দেখুন, প্রশাসনিক কোনো অঙ্গুলি হেলন আছে কি না আমরা সেটা বলবো না, তবে এদের অ্যাক্টিভিটিগুলো বিগত দিনে আপনারা লক্ষ্য করেছেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক পটভূমিতে প্রেক্ষাপটে প্রত্যেকেরই তার মতাদর্শগত দিক থেকে তার লড়াই আন্দোলন করার অধিকার রয়েছে। সেই জায়গায় আমরা কাউকে খাটো করার জন্য বলছি না, যেহেতু আমরা এফেক্টেড এবং এই জায়গায় আমরা দেখেছি এই বর্তমান সরকারের যে সৎচিন্তন এবং যে সাকারাত্মক মানসিকতা নিয়ে ওনারা এই 10,323 বিগত দিনের সরকারের একেবারে আইনি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, আইনের প্রতি তারা যে শ্রদ্ধা না দেখিয়ে এই শিক্ষক সমাজকে দেখুন নির্বাচনের আগে যেটা করেছে, শিক্ষকদের জন্য একটা সিদ্ধান্তই নেয়নি, অথচ 10,323টা পরিবার সেখানে দুলিশ্চাত হয়ে যাচ্ছিল। ওরা ব্যস্ত ছিল পরিচারিকা ভাতা আর স্বামী পরিত্যক্তা ভাতা সেখানে বাড়ানোর ক্ষেত্রে বিগত সরকারের ভূমিকা ছিল, কিন্তু 10,323টা পরিবার ধ্বংস হয়ে যাক বা ধ্বংস হয়ে যাবেই, এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু তারা কোনো সদর্থক ভূমিকা নেয়নি বিগত বাম সরকার। এমন তো অবস্থায় যেখানে একটা রাষ্ট্রবাদী দল সেখানে অ্যাসুরেন্স দিয়েছিল তাদের ভবিষ্যৎদর্শী দলিলে যে আমরা যদি সরকার গড়ি তবে আইন মেনে সংবিধান মেনে মানবতার দিক বিচার করে তাদেরকে আমরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং বর্তমান সরকার গঠন হওয়ার পরে অর্থাৎ আজকের যে ত্রিপুরায় বিজেপি এবং IPFT সরকার আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলার চেষ্টা করেছেন, শিক্ষামন্ত্রী বলার চেষ্টা করেছেন যে বিষয়টা যথেষ্ট জটিল এবং এই জটিল সমস্যাটাকে নিরসন করার জন্য সমস্ত আইনিগত এবং সাংবিধানিক নিয়ম মেনেই তাদের জন্য আমরা সুপ্রিম কোর্টে একটা IPETITION দাখিল করেছি। তো সময়টা তো দিতে হবে সরকারকে, কিন্তু এই জায়গায় কিছু লোক বিগত দিনেও দেখেছেন তারা কোথায় কোন জায়গায় অবস্থান করে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় শিক্ষামন্ত্রীকে কীভাবে গালমন্দ করেছে সেটা আপনাদের খুব ভালোভাবে জানা। তো এই লোকগুলোই আবার নতুনভাবে ফন্দি করছে যে 10,323 চাকরি বিজেপি সরকার দেবে না, আর প্রদীপ বণিক অরবিন্দ শর্মারা বিজেপির চামচাগিরি করছে, প্রকাশ্য বলে বেড়াচ্ছে, সোশ্যাল সাইটে ওরা অকথ্য ভাষায় গালিমুখ গালাজ করছে। তো এই লোকেরাই যারা বিগত দিনেও বিভিন্নভাবে সোশ্যাল সাইটে এইভাবে অপপ্রচার চালাচ্ছে, যেই নামগুলো বলা হচ্ছে আপনারা দেখবেন তাদের বিভিন্ন যে কমেন্টসগুলো আমাদের কাছে স্ক্রিনশট আছে, বিশ্বজিৎ বণিক সে একজন শিক্ষক, চাকরিচ্যুত শিক্ষক, যেভাবে সে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে গালমন্দ করে এবং যে নামগুলো উঠে এসেছে গতকালকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের যারা আক্রমণ করেছেন, ওরাও তো 10,323, কিন্তু ওদের কোনো ক্ষতি হোক আমরা কোনোদিন চাইনি। আমরা চেয়েছিলাম যে সবাই অন্তত দলমত নির্বিশেষে, আমাদের যে সংগঠনটা আছে আমরা সেদিনও লড়াই করেছিলাম, বিগত বাম আমলে যখন আমরা টার্মিনেশন লেটার পুড়িয়েছিলাম ওরা বলছে যা করবে সরকার করবে, আজকের দিনে যখন আমরা বলছি সরকার করবে সেই জায়গায় ওরা বলছে না আইন করবে, তাহলে তখন কেন তারা বিগত সরকারের আমলেই 31 ডিসেম্বর 2017 চাকরিগুলো চলে গেছে, আমরা হিন্দু স্কুল মাঠে গিয়ে টার্মিনেশন লেটার পুড়িয়েছিলাম, সে সময় তাদের ভাষা ছিল যা করবে সরকার করবে, অষ্টম তো হচ্ছে, অষ্টম আসলে পরে 13,000 পোস্টে আমাদের চাকরির ব্যবস্থা হবে। আজকের দিনে যখন সরকার একটা সাংবিধানিক প্রোটোকল মেনে আমাদেরকে রেস্কিউ করার হোক দিচ্ছেন, ওরা বাজারে এই বিক্ষিপ্তভাবে এই শিক্ষক সমাজ যারা হতাশাগ্রস্ত তাদেরকে অনেকটাখানি বিভ্রান্ত করার জন্য তারা প্রতিনিয়ত চর্চা চালাচ্ছে।
রাজপথে দাঁড়িয়ে বলছে মুখ্যমন্ত্রী হায় হায়, রাজপথে দাঁড়িয়ে বলছে শিক্ষামন্ত্রী অযোগ্য, রাজপথে দাঁড়িয়ে কারা কি বলছে সেটা বিগত দিনের আপনাদেরও অভিজ্ঞতা রয়েছে। আমি কাউকে ব্যক্তি আক্রমণ করতে চাই না, কিন্তু তারপরেও বলবো যে এটিভিটিএ বিগত দিনও আমরা এই সরকারটার উপরে আমরা বিশ্বাস করেছিলাম, এই দলটার উপরে বিশ্বাস করেছিলাম। আজকে আমরা চাকরিচ্যুত, হ্যাঁ আমরা হতাশাগ্রস্ত, আমাদের পরিবারগুলো চলার ক্ষেত্রে আমরা খুব হিমশিম খাচ্ছি। সরকার একটা এককালীন অনুদান দিয়েছে যেখানে গোটা বিশ্বজুড়ে করোনা ত্রাসে জনবিপন্ন, তারপরেও সরকার একটা আর্থিক অনুদান ন্যূনতম 35,000 টাকা আমাদেরকে দিয়েছে। হয়তোবা কারো কারো অ্যাকাউন্টে এখনও ঢুকছে না, সেটা ডিইউর অ্যাকাউন্টে সেটা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে আমরা যতটুকু জানি। হয়তো কয়েকদিন সময় লাগবে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে, বিভিন্ন সমস্যার কারণে, সেখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো সবাই এখনও পেয়ে উঠছে না, এটাও সত্য। কিন্তু তারপরও আমাদের বিশ্বাস আমাদের এই বর্তমান জনমুখী সরকার এবং এই রাষ্ট্রবাদী দল পরিচালিত সরকার বিজেপি এবং আইপিএফটির সরকার এই ত্রিপুরা রাজ্যে 10,323টা পরিবার বিগত দিনে বামেদের একমাত্র দাম্ভিকতার কারণে এবং আইনিগত মানে তাদের যে মানে আইনের প্রতি যে বিধ্বংসিত এবং মেধাবর্জিত যে আইন দপ্তর তাদের, সেই আইন দপ্তরের কারণে আমাদের এই চাকরিগুলো যে আমরা চাকরি থেকে আমরা বঞ্চিত হয়েছি, বর্তমান সরকার সসম্মানে আমাদের জন্য একটা ভালো ব্যবস্থা করবে এটা আমরা আশাবাদী। আমরা এখনো পর্যন্ত একটা কথাই মানে জানান দিতে চাই যে যেইখানে একটা সরকার বলছে আমাদেরকে রেস্কিউ করবে, সেই জায়গায় সরকার যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগঠনগত কোনো অ্যাক্টিভিটি আমরা হাতে নেব না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের বর্তমান প্রধানমন্ত্রী মানে কাজ, কাজে বিশ্বাস করেন তিনি। দেশের বর্তমান প্রধানমন্ত্রী প্রসঙ্গে সাংবাদিকদের একথাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানেই কাজ, তিনি কাজে বিশ্বাস করেন তা আর বলতে হয় না। দেশের বর্তমান প্রধানমন্ত্রী এক বছরের কাজের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কথা বলেন। তিনি আরো বলেন নরেন্দ্র মোদি এক বছরে কি কি কাজ করেছেন তা এক মিনিটে বলা সম্ভব নয়, তবে ঐতিহাসিক কাজের কথা বলতে গেলে প্রথমে মনে পড়ে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ করার বিষয়টি, যা কোনোদিন কেউই কল্পনা করতে পারেনি। তিন তালাকের বিষয়ে সকলে আজীবন নরেন্দ্র মোদিকে স্মরণ করবে। রাম মন্দির নিয়ে ভারতবর্ষে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু যারা এই ধরনের রাজনীতি করতেন তাদের সকল রাজনৈতিক ষড়যন্ত্রকে পরাজিত করে দেশের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে মেনে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে রায় বের হওয়ার আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ধর্মীয় গুরুদের সাথে কথা বলেছেন, সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায় মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আর তা সকলে মেনে নিয়েছে। এটা একটা ঐতিহাসিক জয়। শিশু দর্শনের মতো ঘটনার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়ে কিষাণ সম্মান নিধি প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্প সহ একাধিক প্রকল্প চালু করেছেন তিনি। আগামী দিনেও তিনি দেশের উন্নয়নে কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন করোনাকে যেভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোকাবেলায় করেছেন তাতে বিশ্বের সামনে একটা ইতিহাস তৈরি হয়েছে। আগামী দিনেও সকলে নরেন্দ্র মোদির কাজ করার কৌশলকে অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নরেন্দ্র ভাই মোদি মানেই কাজ বলতে হয় না, মোদি কাজে বিশ্বাস করেন। আর এক বছরের কাজ ধারা বিবরণী আমি 5 মিনিটে বলে দেবো এই সাধ্য আমার নেই। আমি অতটাই বলতে পারবো ঐতিহাসিক সিদ্ধান্ত কী কী করেছেন সেগুলো যদি আমার মনে আসে, তো তার মধ্যে 370 দ্বারা কেউ কল্পনা করেনি যে 370 আর্টিকেল 370 আর্টিকেল 35A কোনো দিন ভারতবর্ষ থেকে লুপ্ত হবে ওর শান্তভাবে হবে কেউ কল্পনা করেনি, সেটা নরেন্দ্রভাই মোদি করে দেখিয়েছেন। নরেন্দ্রভাই মোদি তিন তালাক, সংখ্যালঘু তোষণের রাজনীতি, সেটাকে তোয়াক্কা করে মায়েদেরকে বোনেদেরকে রক্ষা করার জন্য যেভাবে এগিয়ে এসছেন এবং উনি সেটা করতে সক্ষম হয়েছেন, তিন তালাকের জন্য নরেন্দ্র মোদিজিকে আজীবন সবাই স্মরণ ওনাকে ইয়াদ রাখবে। রাম মন্দিরের সিদ্ধান্ত, এই রাম মন্দিরের নিয়ে ভারতবর্ষের মতো অনেক রাজনীতি হয়েছে, কিন্তু সেই সমস্ত রাজনীতিবিদ যারা এইসব ধরনের রাজনীতি করতেন তাদের যে ষড়যন্ত্র সবগুলোকে পরাজিত করে আর এক মহল তৈরি করে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তকে মেনে নেওয়া, আর মাননীয় প্রধানমন্ত্রী আপিল করেছেন যে যেই সিদ্ধান্ত আনবে সে হিন্দুদের পক্ষে যাক আর মুসলিমদের পক্ষে যাক, ভারতবাসী সেটা মেনে নেবে,
এবং প্রত্যেকটি ধর্ম ধার্মিক গুরুদের সঙ্গে সংস্থানের সঙ্গে উনি কথা বলেছেন বিভিন্নভাবে, কেন্দ্রীয় গৃহমন্ত্রী কথা বলেছেন, আর তার পরিণাম সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক সিদ্ধান্ত আসার পর সমস্ত ভারতবাসী মেনে নিয়েছে, সেটা একটা ঐতিহাসিক জিত। তারপর যে মহিলাদের উপর অত্যাচার, রেপ, আপনার 14 বছরের নিচে তো তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড, ভারতবর্ষে কল্পনা করা যেতে যেত না। কারণ কিছু কিছু অতি বুদ্ধিমান আছেন যারা এই 14 বছরের নিচে এই ধরনের ঘটনা যদি কেউ ঘটায় শিশুদের সঙ্গে, তো তার জন্য মৃত্যুদণ্ড তারও বিরোধ করেছে, কেন মৃত্যুদণ্ড হবে। তো এই ধরনের লোক ভারতবর্ষে রয়েছে, এদের এরা চিহ্নিত হয়ে গেছে এবং ভারতবর্ষের মানুষ তাদেরকে সাইডলাইন করেছে। তো নরেন্দ্রভাই মোদীর যদি 1 বছরের কাজের আমি আকলন করতে যাই, সেটা অনেক সময় লাগবে, কিন্তু এই যে কাজগুলি বললাম এইগুলি প্রধান কাজ। কিষাণ সম্মান নিধি 70,000 কোটি টাকার, কৃষকদের কাছে প্রতি 3 কিস্তিতে 2,000 টাকা করে যাওয়া, সেটাও ঐতিহাসিক পদক্ষেপ। আয়ুষ্মান ভারত যোজনা, দুনিয়ার সবচেয়ে বড় হেলথ ইন্স্যুরেন্স যোজনা, 5 লাখ টাকা করে প্রতি ব্যক্তির স্বাস্থ্যের উন্নয়নের জন্য, চিকিৎসার জন্য। তো এই ধরনের অনেকগুলো কাজ মাননীয় প্রধানমন্ত্রী জি করেছেন। আমি আশা করি আগামী দিনেও উনি ভারতবর্ষের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। আর বিশেষ করে করোনাকে যেভাবে উনি মোকাবেলা করেছেন, দুনিয়ার সামনে একটা ইতিহাস তৈরি হয়েছে। আমি আশা করি আগামী দিনগুলোতেও ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ নরেন্দ্রভাই মোদীর যে রণকৌশল আর যে কাজ করার যে নিয়ম নীতি সেটাকে ফলো করে ভারতকে এগিয়ে নিয়ে যাবে। আর আমি আবারও আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং ওনার ক্যাবিনেটকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আপনারা 1 বছরের সরকারে যা দিয়েছেন সেটা ভারতবর্ষ নয় দুনিয়ার জন্য ইতিহাস তৈরি হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার SFI DYFI ও সিটুর যৌথ উদ্যোগে ধলেশ্বর স্থিত CPM পূর্ব আগরতলা অঞ্চল কার্যালয়ে এক রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। বিপন্ন সময়ে আমরা আছি মানুষের পাশে, এই আহ্বানকে সামনে রেখে শনিবার SFI DYFI ও সিটুর যৌথ উদ্যোগে ধলেশ্বর স্থিত CPM পূর্ব আগরতলা অঞ্চল কার্যালয়ে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির সূচনা করেন বিরোধী দলনেতা মানিক সরকার। পরবর্তী পরিস্থিতিতে দাঁড়িয়ে নয়, ধারাবাহিকভাবে তাদের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানান বিরোধী দলনেতা মানিক সরকার। দুজন চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করেছে, কেবল চিকিৎসক দেখলেই হবে না, তাদের ওষুধ প্রদান করতে হবে। এই কাজে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংগঠন এগিয়ে এসেছে। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মূল দায়িত্ব, কেবল ব্যক্তিত্বতা করলে হবে না। ক্লাব স্কুলে রক্তদান কর্মসূচি একেবারে নিচে চলে গেছে। রক্তদানের ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিরোধী দলনেতা মানিক সরকার। এই ইতিবাচক সদর্থক জনকল্যাণমুখী কর্মসূচির মাধ্যমে আরো বেশি করে নতুন মানুষ এগিয়ে আসবে বলে জানান তিনি। DYFI এবং CIG দুটি সংগঠন সম্মিলিতভাবে এখানে এই রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির সংগঠিত এটা মনে করার কারণ নেই যে পরিবর্তিত একটি বিশেষ পরিস্থিতিতে তারা এই কর্মসূচি এখানে করছেন, বরাবরই তারা এগুলি করতে অভ্যস্ত। এই সময়ে এটা আরও বেশি প্রয়োজন। আমি যে 3টি সংগঠন এই 2টো গুরুত্বপূর্ণ শিবিরের আয়োজন করেছেন, উদ্যোগ নিয়েছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই সময়ের মধ্যে যারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা রক্ত দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের আগাম ধন্যবাদ জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। দুজন ডাক্তার বন্ধু স্বাস্থ্য শিবির যেটা সংগঠিত হচ্ছে তাতে রোগী রোগিণীদের তারা দেখভাল করছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ডাক্তারবাবু দেখলেই তো শুধু হবে না, ওষুধ লাগবে, ওষুধ লাগবে। তাতে এখানে কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভস যে ইউনিয়ন সংগঠন, এটা সর্বভারতীয় সংগঠন, এক একটা এলাকায় এক একটা নাম, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে তাদের একটা প্ল্যাটফর্ম আছে। আমাদের ত্রিপুরায় আমরা যখন কলেজেও পড়ি তখন থেকে এই সংগঠনটি কাজ করে, খুব মিলিটেন্ট অর্গানাইজেশন। তারা
ওষুধপত্র যাবতীয় জিনিস সংগ্রহ করে রোগী রোগিনীদের পেতে সাহায্য করছে। আমরা যখন কলেজে পড়তাম তাদের কাছ থেকে আমরা ওষুধ নিতাম, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই তো সময়, কারণ মানুষ চেম্বার সময়, মানুষের যখন বিপদ তখন মানুষের পাশে দাঁড়ানোই মানুষের দায়িত্ব। শুধু বক্তৃতা করলে হবে না তো, কাজে সেদিক থেকে আপনাদের কাছেও বলবো এগুলো প্রচারে নিয়ে যাওয়া দরকার। ক্লাবে ক্লাবে কেন হবে না, বামফ্রন্ট সরকার থাকার সময় তো ক্লাবে ক্লাবে হয়েছে, স্কুলে স্কুলে হয়েছে, কলেজে তুলনামূলকভাবে একটু কম হয়েছে, যদিও চেষ্টা ছিল। এবং বিভিন্ন আপনার গণতান্ত্রিক সংগঠন, এমনকি ব্যবসায়ীদের সংগঠন, মৎস্যজীবী তরি তরকারি বিক্রি করেন এরকম সংগঠন থেকে শুরু করে প্রায় সবাই বছরে একবার দুবার করে রক্তদান শিবিরের আয়োজন করতে, এগুলো হঠাৎ করে গত দেড় দুই বছরে একেবারে নিচে চলে গেছে। তো তাদের কাছে আবেদন করবো আপনাদের মাধ্যমে, তারাও একটু এগিয়ে আসুন। রক্তদান জীবনদান, এবং এই সময় মানুষের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচি আয়োজন করলে পর মানুষের মধ্যে বিশ্বাসটা বাড়তে সাহায্য করবে, তাদেরও নিজেদের মনোবল বাড়বে, এবং এর মধ্যে দিয়ে একটা আলাদা একটা স্যাটিসফ্যাকশন আছে আমার বিশ্বাস। নিশ্চয়ই এই ইতিবাচক সদর্থক জনদরদী মানব কল্যাণকর কর্মসূচির মধ্য দিয়ে আরও বেশি বেশি মানুষ, নতুন নতুন মানুষ এগিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। করোনা মোকাবেলায় রাজ্যের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক থেকে শুরু করে সাধারণ জনগণ সকলে মিলে মিশে কাজ করছে। শনিবার রাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। করোনা মোকাবেলায় রাজ্যের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক থেকে শুরু করে সাধারণ জনগণ সকলে মিলে মিশে কাজ করছে, তার জন্য রাজ্যের সকলকে ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, গ্রামীণ স্তরেও মানুষ সচেতন রয়েছে, যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে তারা সঠিকভাবে তা পালন করছে কিনা তা দেখার জন্য যে কমিটি গঠন করা হয়েছে গ্রামীণ এলাকায়, সেই কমিটি দক্ষতার সাথে গঠন করা হয়েছে। বাইরে থেকে যারা আসছে তাদের মধ্যে পজিটিভ আসতে পারে, বাইরে থেকে যারা আসছে তাদের সকলের যেন নমুনা পরীক্ষা করা যায় সেই বিষয়ে কাজ করছে রাজ্য সরকার। মুম্বাই থেকে যারা ট্রেনে করে এসেছিল সকলের নমুনা পরীক্ষা করা হয়েছে। বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের সকলের নমুনা পরীক্ষা করা হয়েছে। চেন্নাই থেকে যারা এসেছে তাদের থেকে বড় মাত্রায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। আগামী দিনে রাজ্যে আরো নতুন নতুন মেশিন আসছে। সরকার চেষ্টা করছে আগামী দিনে যারাই বহিরাজ্যে থেকে আসবে তাদের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার এবং ত্রিপুরা রাজ্যকে করোনা মুক্ত করার, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। স্বাস্থ্য দপ্তর সকল জায়গায় সুন্দরভাবে কাজ করছে। অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরা রাজ্যে রিকভারি রেটিও অনেক ভালো বলে জানান মুখ্যমন্ত্রী। শনিবার রাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। করোনার বিষয়ে ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্ট, আনুষঙ্গিক যে ডিপার্টমেন্টগুলো আছে, আর বিশেষ করে ত্রিপুরার সাধারণ মানুষকে আমি ধন্যবাদ জানাবো, যারা পত্রকার আছেন জার্নালিস্ট তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, সবাই মিলেমিশে সুন্দরভাবে কাজ করছে। আমি কালকে একটা জেলা ঘুরেছি, আমি লক্ষ্য করেছি গ্রাম স্তরেও জাগরূকতা রয়েছে, এবং হোম কোয়ারেন্টাইন বা ইনস্টিটিউশনাল যে কোয়ারেন্টাইন সেন্টারগুলো গ্রামীণ যে কমিটিগুলো আছে এরা তৈরি করেছে, সৌদক্ষতার সঙ্গে তৈরি করেছে, এবং সেগুলো যে 14 ডেজ কোয়ারেন্টাইনে থাকা সেটা সুন্দরভাবে পালন করছে। আমি আশা করি বাইরে থেকে যারা আসছে তাদের মধ্যে পজিটিভ কেস আসতেই পারে, আসছেও, কিন্তু সেটা কোয়ারেন্টাইন রেখে 14 ডেজের পরে আমরা বেরিয়ে আসবো, আর প্রত্যেকের যাতে টেস্টে হতে পারে সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। মুম্বাইতে যাই ট্রেনে এসেছিলো প্রত্যেকটারই টেস্টিং করা হয়েছে, বাংলাদেশ থেকে যারা আসছে প্রত্যেকটা করা হয়েছে, চেন্নাই থেকে এসছে তাদের বড় মাত্রায় করা হয়েছে, এবং আগামী দিনে ধীরে ধীরে আমাদের কাছে আরও পর্যাপ্ত মেশিন আসছে নতুন নতুন। তো আমরা চেষ্টা করব যাতে যারাই বাইরে থেকে আসছে তাদের কাছে প্রত্যেকের স্যাম্পল নিতে পারি, আমরা স্যাম্পল নিয়ে তাদেরকে করোনা মুক্ত করতে পারি, সেই দিশাতে কাজ করবে। আর ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্ট প্রত্যেক জায়গাতে প্রাথমিক হেলথ সেন্টার থেকে নিয়ে জিবি হসপিটাল পর্যন্ত সব জায়গাতে সুন্দরভাবে কাজ করছে, আর রিকভারি রেটও ত্রিপুরার অন্যান্য স্টেটের চাইতে ভালো। আমি কারোর সঙ্গে তুলনা করতে যাব না, কিন্তু রিকভারি রেট ত্রিপুরাতে বড় মাত্রা 70%-এর আশপাশে রিকভারি রেট ছিল কালকে। তো স্বাভাবিকভাবে আমার ডাক্তার থেকে নিয়ে যে সুলভের যারা কাজ করে প্রত্যেকে সুদক্ষতার সঙ্গে কাজ করছে, পুলিশ ভালো কাজ করছে, জার্নালিস্টরা কাজ করছে, অ্যাডমিনিস্ট্রেশনও কাজ করছে, সবাই মিলেমিশে কাজ করছে।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার গোপন খবরের ভিত্তিতে এক নেশা কারবারি সহ প্রচুর পরিমাণে নেশা সামগ্রী আটক করলো যাত্রাপুর থানার পুলিশ। শনিবার সাত সকালে এক কুখ্যাত নেশা পাচারকারী সহ প্রচুর পরিমাণ নেশা সামগ্রী একটি গাড়ি আটক করে পুলিশ। পুলিশ পাচারকারীকে আজই কোর্টে সুপারদ করবে বলে জানিয়েছেন। ঘটনা যাত্রাপুর থানা এলাকার মরণালী গ্রামে। যাত্রাপুর থানার পুলিশ আধিকারিক যতীন্দ্র দাসের নেতৃত্বে সাব ইন্সপেক্টর রাকেশ বৈদ্য সহ ভোরের আলো কাটার সাথে সাথে গোপন খবরের ভিত্তিতে গ্রামীণ সড়কপথ রাঙ্গামুড়া এলাকায় অন্যান্য পুলিশ ও টিএসআর জওয়ানদের নিয়ে ওট পেতে বসে থাকে। কিছুক্ষণ পরে উত্তর দিক থেকে দ্রুত গ্রামী একটি ঝকঝকে নতুন ম্যাক্স গাড়ি আসতে পুলিশ সাইন দেওয়াতে বেপরোয়া গতিতে সড়ক ধরে এক কিলোমিটার দূরত্বে মরণালী গ্রামে ঢুকে পড়ে। পুলিশ ও তার পেছনে পেছনে গাড়ি নিয়ে তড়িগড়ি গাড়ি সহ কুখ্যাত নেশা পাচারের সাথে যুক্ত রুমান হোসেনকে আটক করে। গাড়ির নাম্বার TR01D3435 নাম্বার। গাড়ির ভিতর পাওয়া যায় 3 বস্তাবন্দি ফেন্সিডিল, সংখ্যায় 875 বোতল। যাত্রাপুর টিএসআর এরিয়াতে প্রায় ভোরের দিকে ফেন্সিলিন স্মাগলিং হয়, তাই আমরা আজকে সকাল 6টার সময় আমি এবং এসআই রাকেশ জমাতিয়া এবং টিএসআর স্টাফ সহ আমরা এম্বুশে বসি বাগাইচর এলাকায়। তখন সকাল অনুমান 8:30 দিকে একটা গাড়ি আসে, ম্যাক্স গাড়ি, যাহার নাম্বার TR01D3432। গাড়িটাকে আমরা সিগন্যাল দিই, কিন্তু গাড়িটা আমাদের সিগন্যাল অমান্য করে এবং বাগাইচর থেকে একটা পাড়ি রাস্তা আছে মরমালি যাওয়ার রাস্তা, ওই রাস্তা দিয়ে ঢুকে যায়। আমরাও সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ওই গাড়ির পেছনে দাওয়া করি এবং শেষ পর্যন্ত মরমালি রাবার বাগানের কাছে গাড়িটিকে আটক করি। এবং গাড়ি আটক করার পর সার্চ করে দেখতে পাই যে 3টি প্লাস্টিকের বস্তার মধ্যে ফেন্সিডিল রয়েছে। তখন আমরা গাড়ি এবং গাড়ির ড্রাইভার রুমের ইসলামকে আটক করি এবং গাড়িতে মোট 875 বোতল ফেন্সিডিল পাওয়া যায়। রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঞ্চনপুর মহকুমায় অবস্থানরত রিয়াং শরণার্থীদের রাজ্যের রাখার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় থাকা রিয়াং শরণার্থীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ সমস্যা চলছিল। রাজ্যবাসী তথা রাজ্যের জনজাতিরা এই রিয়াং শরণার্থীদের রাজ্যে রাখার বিষয়ে বার্তা দিয়েছে। তারপরে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেছে। তারপর দেশের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্তের বিষয়ে সকলে অবগত রয়েছে। সহসায় এই রিয়াং শরণার্থীদের থাকার জন্য জায়গা ঠিক করে দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্য সরকার বেশ কয়েকটি জায়গা দেখেছে। রিয়াং শরণার্থীদের কোথায় রাখা হবে, কিভাবে রাখা হবে তা রাজ্য সরকারের বিষয়। রাজ্যের লোক যা চায় তাই হবে। কাঞ্চনপুর মহকুমা অবস্থানরত রিয়াং শরণার্থীদের রাজ্যে রাখার বিষয়ে বলতে গিয়ে এমনটা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ये बांग्लादेश के साथ जो त्रिपुरा का जो चटागंग बंदर का जो एसओपी हुआ है वो ऐतिहासिक है, इसमें कोई दोराई नहीं है। इससे बड़ा कोई काम हो ही नहीं सकता। बहुत दिन पुराने ये हमारा एक डिमांड थी नॉर्थ ईस्ट के लिए, विशेषकर त्रिपुरा के लिए, उसका समाधान करना। गोमती नदी से दाऊदकंदी तक जो 93 किलोमीटर का प्रोटोकॉल लोड परमिशन हो जाना, तो ये सब इतिहास है और ये लोग जीवन भर याद रखेंगे नरेंद्र भाई मोदी जी को और बांग्लादेश प्रधानमंत्री को। और साथ ही साथ जो रियांग शरणार्थी की है, ये 98 से एक लंबे समय से ये झमेला चल रही थी। त्रिपुरा सरकार ने और त्रिपुरा के लोगों ने हमारे जनजाति भाई बहन लोगों को रखने का एक संदेश दिया है। उसके बाद त्रिपुरा सरकार ने वो सिद्धांत केंद्रीय गृह मंत्रालय को प्रेरित कर दिया था और उसके बाद माननीय प्रधानमंत्री जी ने जो सिद्धांत लिया, ये सब आप लोग जानते हैं। और मैं आशा करता हूँ बहुत कम समय में इनको हम अपने अपने जगह पर, जहाँ जहाँ त्रिपुरा में इनको रख सकते हैं, हमने कुछ जगह देखे हैं और उसी जगह पे उनको देख के रखेंगे। और हम कहाँ रखेंगे, कैसे रखेंगे, ये हमारे सरकार का सोच है, ये हमारे त्रिपुरा का मिट्टी का सोच है और वही हम करेंगे जो त्रिपुरा का लोग जो चाहता है वही। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।
শনিবার সোনামুড়া বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে চলছে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ, আর এই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এখনো তৈরি হয়নি কোনো ভ্যাকসিন। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার উপায় শুধুমাত্র সচেতনতা, তাই ঘরে বসে নেই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে শনিবার সোনামুড়া বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় রাস্তায় চলাফেরা করা যে সকল মানুষের মুখে মাস্ক নেই তাদেরকে সচেতনতামূলক মাস্ক প্রদান করা হয়। পরে সোনামুড়া নগর পঞ্চায়েত প্রোগ্রাম ইনচার্জ মেহিনুর আক্তার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে সচেতনতা অবলম্বনে সবসময় হাত ধুয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার জন্য অনুরোধ করেন তিনি। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। আমরা সোনামুড়া বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে নগর পঞ্চায়েতের 7 নং ওয়ার্ডে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করছি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো এই যে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষাতে তাদের মধ্যে সচেতনতামূলক প্রচার এবং তাদের মধ্যে এই স্যানিটাইজার ব্যবহার করে তারা যাতে 20 মিনিট পর পর হাত ধুয়ে এই জীবাণু থেকে মুক্ত থাকতে পারে এবং এটা যাতে না ছড়ায় সেই উদ্দেশ্যে আমাদের এই আজকে কর্মসূচি। আপনার নাম? আমার নাম আব্দুল্লাহ আল মামুন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চেন্নাই থেকে আগরতলা গ্রামে ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু এক যুবকের। চেন্নাই থেকে আগরতলা গ্রামে ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু হলো দক্ষিণ ত্রিপুরা বেলুনিয়া রাজনগর ব্লকের রাঙ্গামুড়া এলাকার বাসিন্দা বাবুল মিয়া নামে এক যুবকের। মৃত বাবুল মিয়া মায়ের নাম সালেমা বিবি। আসামের সিবাঙ্গায় রেল লাইনে এই ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে রাঙ্গামুড়া এলাকার শোকের ছায়া নেমে আসে। মৃতদেহ বর্তমানে গুয়াহাটি হাসপাতালের মর্গে রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আগরতলা পৌর নিগম এলাকায় কর্মরত আরক্ষা কর্মীদের জন্য 2000 প্যাকেট চা পাতা তুলে দেওয়া হয় পশ্চিম জেলার পুলিশ সুপারের হাতে। করোনা মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে আরক্ষা কর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। মানুষের স্বার্থে তারা কাজ করে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে। তাই আগরতলা পৌর নিগম এলাকায় কর্মরত আরক্ষা কর্মীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে তাদের পাশে এসে দাঁড়ালো ত্রিপুরা চা উন্নয়ন নিগম। এদিন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আগরতলা পৌর নিগম এলাকায় কর্মরত আরক্ষা কর্মীদের জন্য 2000 প্যাকেট চা পাতা তুলে দেওয়া হয় পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক হাতে। এদিন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা ও ত্রিপুরা চা উন্নয়ন নিগমের MD সহ অন্যান্যরা রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের হাতে এই চা পাতার প্যাকেট তুলে দেন। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা জানান, আগরতলা পৌর নিগম এলাকায় ট্রাফিক পুলিশ, TSR ও পুলিশ মিলে প্রায় 1000 আরক্ষা কর্মী কর্মরত রয়েছে। তাই তারা যেন 2টি করে চা পাতার প্যাকেট পেতে পারে তার জন্য 2000 চা পাতার প্যাকেট জেলার পুলিশ সুপারের হাতে তুলে দেওয়া হয়েছে। টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে আগরতলা পৌর পরিষদ এরিয়াতে যারা কর্পোরেশন এরিয়াতে যারা পুলিশ পার্সোনাল, ট্রাফিক কর্মী, TSR জোয়ান, তাদের জন্যে আমাদের কর্পোরেশনের তরফে আমরা ক্ষুদ্র একটু আমরা চা পাতা তাদের হাতে তুলে দিয়েছি। আমরা 2000 প্যাকেট পাউচ প্যাকেট ত্রিপুরশরী চা আমরা তাদেরকে দিয়েছি। এ কারণে যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমাদের শহরে যারা কর্মরত আমাদের এই বন্ধুরা তারা যেভাবে করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্যে তৎপর হয়েছেন, আমরা আমাদের কর্পোরেশন তরফে আমরা আমাদের মনে হয়েছে যে এই সময় তাদের পাশে আমরা ক্ষুদ্র একটু জাস্ট মানে উপহার হিসাবে বলতে পারেন যে ত্রিপুরার যে চা উৎপাদিত চা আমরা তাদেরকে আজকে SP সাহেব মানিকলাল দাসের হাতে আমরা তুলে দিচ্ছি। অন্যান্য আধিকারিকরা উপস্থিত আছেন, আমার সঙ্গে আমার MD সাহেব আছেন, অন্যান্য যারা আমার কর্মকর্তারা আছেন। তো আমরা 2000 পাউচ প্যাকেট, কারণ কি প্রায় শহরে আমরা যা খবর নিয়েছি প্রায় 1000-এর মতো ট্রাফিক
পুলিশ অফিসার, অন্য অন্য যারা আরক্ষা দপ্তরের কর্মীরা কাজ করেন দুই শিফটে, তো আমরা দুইটা করে প্যাকেট যাতে সব কর্মীরা পায় সেটা আমরা আজকে আমরা ওনার হাতে আমরা দিয়ে যাচ্ছি। তো এর জন্যে আজকে ওনারা আমাদের এটা গ্রহণ করেছেন এবং আমরা আরক্ষা প্রশাসনকে, আমাদের যারা কর্মকর্তা, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এই পরিস্থিতির মধ্যে আমাদের এখানে এসেছেন, আমরা আপনাদের ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।